এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পিসিমনি, অকারণে তুমি আমার বোনের গায়ে হাত তুলবে না, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা কিন্তু হবে না। মিঠুন, চিৎকার করো না। বোন কিচ্ছু ভুল বলেনি, সত্যিটা আজকে সামনে এসে গেছে। বাড়ি বন্ধকের টাকাগুলো তুমি এইভাবে নষ্ট করছিলে কেন? আমি আবার বারণ করছি, ভাই বোন মিলে কিন্তু আমার কাছে কৈফিয়ত চাইবি না। চাইবি না কেন কৈফিয়ত? কিছু জিজ্ঞেস করলেই বলো কৈফিয়ত চাইছি। আচ্ছা, সংসারের টাকা পয়সার হিসেব চারটা কি দোষ? সেই নিয়ে জিজ্ঞেস করলেই বলো কৈফিয়ত চাইছি। আচ্ছা, আমাদের সংসারে তো পাঁচজন লোক আছে, তার মধ্যে তিনজন কিছু না কিছু কাজ করে, এতে তো হেসে খেলে সংসার চলে যায় বেশি। তাহলে আমাদের অভাবে সংসার কেন বলো? অভাবটা কিসের বলতে পারো? তুমি কি করে বলবে, কি করে বলবে তুমি? কারণ তার কারণটাই তো তুমি। এরকম করো না বেশি, এরকম করো না। আমার দাদা ভাইটা অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছে, তুমি না এর মধ্যে আর। আমি কি বল, আমি কি আমি কি করেছি? তো দাদার ব্যবসা জল ঢেলে দিয়েছি? শোন মঞ্জু, এইরকম মোটা মাথা নিয়ে না কেউ ব্যবসা করতে পারে না, তো দাদাও পারবে না। মঞ্জু, আমি কিন্তু তোকে শেষ পারের মতো বারণ করে দিচ্ছি, লটারির ব্যাপারটা পিসমশায়ের কানে যেন না যায়, আর যদি যায় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। মঞ্জু, যাবে পিসে, পিসের কানে তো যাবে। সবাই বলে না আমি আমি রান্না বান্না ছাড়া নাকি ঠিক মতো কিছুই পারি না, বাবাও বলতো আমার মধ্যে নাকি আত্মবিশ্বাস নেই, কিন্তু মানুষ তো ঠিকই শিখে, আমিও শিখছি। এইভাবে দিনের পর দিন সংসারের ক্ষতিটা না আমি আমি চোখে দেখতে পাচ্ছি না। মঞ্জু, তুই সংসারের এখনো কিছুই চিনিস না, কিছুই জানিস না, আগুন নিয়ে খেলা করিস না মঞ্জু, তাতে ফল ভালো হবে না। আর যদি করিস তাহলে একটা কথা জেনে রাখ, এই বাড়ি থেকে তোকে আমি বের করে দেবো। এটা না তোর বাবার বাড়ি, অনেক স্মৃতি জড়িয়ে আছে, একবার ফিরে দেখিস মঞ্জু, যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে কেমন লাগবে, ভালো হবে কি? সেটা শেষ পারের মতো বলে দিলাম, আগুন নিয়ে খেলা করিস না। কাল থেকে ইলেকশনের প্রচার শুরু করছি বুঝলেন, তবে কালকে ফের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় আছি। আপনি একদম দুশ্চিন্তা করবেন না তুষারবাবু, আপনাকে তো বলেছি আপনি মন দিয়ে ভোটের প্রচার করুন, ওসব চিন্তা ভাবনা করার জন্য আমরা আছি, অর্জুন আছে। জানি, তাও আমি কাউকে হাওয়ায় ভরসা দিই না তুষারবাবু, আপনাকেও দিচ্ছি না, আপনি নিশ্চিন্তে থাকুন। বিরোধীরা তাদের দলবল নিয়ে গন্ডগোল পাকাবে এটা যেমন ঠিক, তেমনি অর্জুন একা দাঁড়িয়ে একা।